ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন ইঞ্জুরির কারণে পিএসজির হয়ে মৌসুমের অর্ধেকটা সময় খেলতে পারেননি নেইমার জুনিয়র তবে এরপর সব বাধা পেছনে ফেলে ফিরেছেন মাঠে কোনোরকম ঝামেলা ছাড়াই শেষ করেছেন এবারের মৌসুম এরপর ডাক পেয়েছেন কোপা আমেরিকার ব্রাজিলের স্কোয়াডে এদিকে আগামী চোদ্দ জুন থেকে শুরু হবে কোপা আমেরিকা আসর দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের এই প্রতিযোগিতা এবার বসবে ব্রাজিলে এদিকে ব্রাজিলের স্কোয়াডে ডাক পেয়ে সবার আগে অনুশীলনে যোগ দিয়েছেন নেইমার কারণ কোপা আমেরিকা এবার ব্রাজিলে বিশ্বকাপের ব্যর্থতা ভুলতে জাতীয় দলের দীর্ঘদিনের শিরোপা খরা ঘোচাতে শিরোপা জিততে মরিয়া এই তারকা দেশের মাটিতে ব্রাজিলকে কোপা শিরোপা জিতাতে চান নেইমার কিন্তু কোপা আমেরিকা শুরুর মুহূর্তে বড় ধরনের ধাক্কা খেলেন নেইমার ব্রাজিলের অনুশীলন সেশনে হাঁটুতে চোট পেয়েছেন তিনি হাঁটুতে অস্বস্তি ভোধ করার পর ব্রাজিলের চিকিৎসক রড্রিগো লাসমারের পরামর্শে অনুশীলন থেকে মাঠ ছাড়েন নেইমার কোপা আমেরিকার শুরুর আগ মুহূর্তে নেইমার জুনিয়রকে নিয়ে ব্রাজিল ভক্ত সমর্থকরা পেল এই বড় দুঃসংবাদটি তবে নেইমারের চোট কতটা গুরুতর এবং কোপা আমেরিকার শুরু থেকেই খেলতে পারবেন কিনা নেইমার এ প্রসঙ্গে এখনও কোনো কিছুই জানায়নি ব্রাজিল ফুটবল এমন সময়ে নেইমারের ইঞ্জুরি বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়াতে পারে ব্রাজিল শিবিরে কারণ কোপা আমেরিকার আর বেশি দিন বাকি নেই আগামী চোদ্দ জুন থেকে শুরু হতে যাচ্ছে কোপা আমেরিকা